বাবুজি, এই দেখো বাবুজি, ইমতিয়াজ সাহেবের গ্যারেজ আমি তোমার নামে কিনে এনেছি। এই যে, এবার থেকে তুমি কাজ করবে আর আমি তোমার পাশে থাকবো। এই গ্যারেজ কেনার টাকা তুই পেলি কোথায়? পেয়েছি বাবুজি, ওই আমি একজন দিয়েছে, ওই আমি যেখানে কাজ করি সে আমাকে খুব ভালোবাসে, তাই মিথ্যা কথা বলতে শিখেছিস তুই? তোর এত বড় সাহস, তোর বাবাকে পর্যন্ত তুই মিথ্যা কথা বলছিস? বল কোথা থেকে চুরি করেছিস এতগুলো টাকা? বাবুজি আমি চুরি করিনি, আমি চুরি বাঁচতে চাইলে পড়ে দে রাজু। এতদিন আমার কাছে থেকে তুই এই শিক্ষা পেলি? চুরির পয়সায় ক্যারেজ কেনার আগে তুই মরে গেলি না কেন? তুমি কাকে কি বলছো শিবশঙ্কর, কাকে কি বলছো? তুমি তুমি জানো গ্যারেজ কেনার টাকাটা কোথা থেকে জোগাড় করেছে? তুমি জানো ও ওর একটা কিডনি বিক্রি করেছে আর সেই টাকা গ্যারেজ কিনেছে। কি বলছেন খেয়াল সাহেব? আমি ঠিকই বলছি, ও ও আমার ভাইপোকে একটা কিডনি দিয়েছে আর তার বদলে ও ইমতিয়াজের কাছ থেকে এই গ্যারেজটাকে তোমার নামে কিনে নিয়েছে। রাজু শুধু তোমার জন্য নিজের জীবনটাকে বাজি রেখেছিল শিবশঙ্কর। তোমার রাজু একেবারে নিখাত সোনা শিবশঙ্কর, নিখাত সোনা। কেন করলি এ কাজ? তোমার জন্য বাবুজি, শুধু তোমার জন্য। তুমি তিল তিল করে পড়ছিলে, আমি দেখতে পাচ্ছিলাম না। আমি জানতাম বাবুজি আমি তোমাদের কাছে ফিরে আসবো। আর কোনো কথা নয় বাবুজি, চলো না গ্যারেজে দেখবো না আমরা। চল রাজু, তোর এই আত্মত্যাগকে আমি নষ্ট করতে পারব। আমি এই গ্যারেজ থেকে আমার নতুন জীবন শুরু করব। চল চল।